আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের বিখ্যাত শহর বুখারা থেকে। তো এটা হলো কালান মসজিদ, কালান মিনার, এই দুইটা নিয়ে অলরেডি আপনারা ভিডিও দেখেছেন বা দেখবেন। তো আমি এখন মীর আরব মাদ্রাসা সম্পর্কে একটু বলবো। মীর আরব মাদ্রাসা, এটা হলো মীর আরব মাদ্রাসা এবং উজবেকিস্তানে এই একটা মাত্র মাদ্রাসা যেটা সাবেক সোভিয়েত আমলেও কিন্তু মানে খোলা ছিল। আপনারা জানেন যে সাবেক সোভিয়েত আমলে উজবেকিস্তানে ইসলামটা খুবই ভয়াবহ রকম অবস্থা ছিল। মসজিদ মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে, মানুষজন জোরে আজান দিতে পারতো না, দাঁড়িয়ে রাখতে পারতো না। ওই সময়ে এই একমাত্র মাদ্রাসা উজবেকিস্তানে আমার জানা মতো যেটা চালু ছিল। তো এই মাদ্রাসা সম্পর্কে যদি একটু বলি, এটা হলো 16 সেঞ্চুরিতে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করে শেখ আবদুল্লাহ ইয়ামেনি। উনার আরেকটা নাম হলো মীর আরব, উনি মূলত ইয়ামেনি। তো এবং ওই সময় উনি এই মসজিদটার যে ফান্ডিংটা যেটা বলা হয়েছে প্রায় 3000 ইরানিয়ান, মানে যেটাকে বলে স্ল্যাব বা কী যেন বলে বাংলা যদি বলি, ক্রীতদাস বিক্রি করে যে টাকা পাইছে সেটা দিয়ে উনি এই মাদ্রাসাটা করছেন। এটা ইতিহাস থেকে পাওয়া। আর এই মাদ্রাসাটা এরপরে 1920 সনে কিন্তু বন্ধ হয়ে যায় বিভিন্ন কারণে। এখন সকালবেলা বিভিন্ন শিক্ষক এবং টিচাররা মানে মাদ্রাসায় প্রবেশ করতেছে। 1920 সনে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু সাবেক সোভিয়েতের যখন শুরু হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই মাদ্রাসাটা আবার খোলা হয়। তো আমি 16 শতকে বলছি, কিন্তু এখানে যেটা লেখা আছে মানে মীর আরব মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে মানে 1530 থেকে 1537 সালে। তো আমি মাদ্রাসার ভেতরটা একটু দেখাবো। এখানে তাদের ড্রেস কোড, এই মানে এখানে ঢোকার সময় এই ড্রেস কোডগুলো আপনাকে মানতে হবে, ফুল স্লিভ এগুলো পরে ঢোকা যাবে না। নো ফুড নো ড্রিঙ্কস। আচ্ছা, তো মাদ্রাসাটার ভেতরটা যদি একটু দেখাই আপনাদেরকে, জানি না তারা ঢুকতে সম্ভবত দিবে না। এ হলো মাদ্রাসার স্টুডেন্ট, মীর আরব মাদ্রাসা। আপনারা মাদ্রাসার শিক্ষক, মীর আরব মাদ্রাসা নিয়ে এখানে রাশিয়ান ভাষায় এবং কারাকাল পাক মানে উজবেক ভাষায় লেখা আছে। এখানে মাদ্রাসার ইতিহাস সম্পর্কে বলা আছে, যেটা আমি এতক্ষণ সংক্ষেপে বললাম। এ হলো মাদ্রাসার প্রবেশ পথ, এখানে বাইরের দর্শনার্থী প্রবেশ নিষেধ। এবং এই মাদ্রাসার ভিতরে যে বলো মীর আরবের যে মানে কবরস্থান সেটা আছে, মানে আবদুল্লাহ শেখ আবদুল্লাহ ইয়ামেনি। এটা ওবায়দুল্লাহ খানেরও কিন্তু এই মাদ্রাসা তৈরির পিছনে অনেক অবদান আছে। এবং এই মাদ্রাসার ভিতরে ওবায়দুল্লাহ খান এবং শেখ আবদুল্লাহ ইয়ামেনি ওনাদের কবরস্থান আছে। মাদ্রাসার ছাত্ররা প্রবেশ করতেছে। এখানে ভেতরে আসসালামু আলাইকুম। আচ্ছা, যেমনটি আমাদের দেশে মাদ্রাসা মানে যেরকম একদম পায়জামা পাঞ্জাবি পরা অবস্থা থাকবে, এখানে সেই জিনিসটা না। এখানে তারা সাধারণ শার্ট প্যান্ট পরে আর মাথায় তাদের উজবেকি বা একটা টুপি থাকে, এটা তাদের জাতিগত বা ঐতিহ্যগত বিষয়। এখান থেকে মাদ্রাসার ভেতরের প্রাঙ্গণ যদি একটু দেখাই, মাদ্রাসার ছাত্রদের দেখতেছেন, এখানে শুধু ছাত্র ছাত্রী মহিলা মাদ্রাসা এখন পর্যন্ত আমার জানা মতে চোখে পড়ে নাই। অনেক সুন্দর একটা মাদ্রাসা ভিতরে। তো দেখেন, যেমনটি বললাম, এই মাদ্রাসার ইতিহাস খুবই সমৃদ্ধ একটা ইতিহাস এবং এই মাদ্রাসায় তৎকালীন সময়ে
বুখারার অনেক বড় বড় যা ইসলামিক মহাদ্দেস বা ইসলামিক স্কলাররা এখানে পড়াশোনা করছেন, এখানে পড়াশোনা করাইছেন। এবং ইমাম বুখারি আমাদের যে প্রিয় মহাদ্দেস ইমাম বুখারি, উনিই কিন্তু এই মাদ্রাসায় পড়িয়েছেন যতটুকু আমি ইতিহাস থেকে জানতে পারলাম। এবং যেটা অবাক হয়ে গেছি, যেটা আমি আমার কাছে যেটা অবাক হয়েছে, যে সাবেক সোভিয়েত আমলেও কিন্তু এই মাদ্রাসাটা চলমান ছিল। তার মানে উজবেকিস্তানে এত এত মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মাদ্রাসাটা চলমান ছিল। আসসালামু আলাইকুম। একটা জিনিস অবাক হয়ে গেলাম, এই যে আমরা এত আগন্তুক, অনেক মাদ্রাসা ছাত্র এখানে প্রবেশ করতেছে, কেউ সালাম দিচ্ছে না। মানে এই জিনিসটা অবাক করলো আমাকে, আমি তাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। ও না, উনি সালাম দিছিল, মানে উনার সালাম দেওয়া এবং আমার সালাম দেওয়া একসাথে হয়ে গেছিল। ও দুঃখিত, আমার নোট থেকে যেটা জানতে পারলাম, কারেকশান, মানে 1920 সনে যখন বুখারার শাসকরা যখন পতন হয়, তখন এই মাদ্রাসাটা বন্ধ হয়ে যায়, এটা 1920 সনে। আর ওই যে 300 ক্রীতদাস বিক্রির বিষয়টা, এটা আসলে মীর আরব না, এটা হলো উবায়দুল্লাহ খান। মানে পরবর্তীতে যখন বিভিন্ন সময়ে মাদ্রাসাগুলো বা অনেক ঐতিহাসিক স্থাপনাগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে, যেমনটি আমরা জানি যে চেঙ্গিস খানের আক্রমণের সময় এবং অনেকবার এই জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে, মানে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যেমন চেঙ্গিস খান, যেটা অলরেডি আমি বলছি, চেঙ্গিস খান এই এলাকাটা এসে এখানে সব কিছু ধ্বংস করে দিছে, শুধুমাত্র এই মিনারটা কিন্তু উনি দেখে পছন্দ করছে এবং এই মিনারের উপর থেকে মানুষকে ফেলে দিয়ে হত্যা করার উদ্দেশ্যে উনি এই মিনারটা অক্ষত রেখে দিয়েছেন। তো আমি মাদ্রাসার একটু পিছনের দিকটা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ছাত্র শিক্ষক মানুষ দেখা যাচ্ছে, যেটা বললাম কারো গায়ে পাজামা পাঞ্জাবি নাই, জাস্ট সাধারণ ইয়েতেই। আসসালামু আলাইকুম। তো এই পাশের একটা মাদ্রাসার উজুখানা, এবং দেখেন অনেক স্টুডেন্ট এখানে অনেকে রাত্রে যাপন করে। এটা মাদ্রাসার পিছনের গেটটা, আমি এদিক থেকে যদি একটু দেখানোর চেষ্টা করি মাদ্রাসার ভিতরটা, এই হলো মাদ্রাসার ভেতরটা। গেটে কেউ নাই, আমি ঢুকে গেলাম। আপনারা দেখতেছেন মীর আরব মাদ্রাসা। এখন শিক্ষা কার্যক্রম শুরু হবে 8:30 বাজে। ছাত্ররা শিক্ষকরা আসা শুরু করছেন। কোন জায়গায় দুটা কবরস্থান আসলে এখান থেকে দেখে বোঝার উপায় নাই, এটা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত নয়, তার জন্য ভিতরে প্রবেশ করতে পারতেছি না। বাট আপনারা প্রাঙ্গণটা একটু দেখতেছেন, মীর আরব মাদ্রাসা, যেহেতু কেউ বাধা দিচ্ছে না, আমি একটু ভেতরটা ঢুকে একটু চারপাশটা ইয়ে করি। দেখছেন খুবই সুন্দর চমৎকার একটা জায়গা। মাদ্রাসার শিক্ষকরা প্রবেশ, ছাত্রছাত্রী মানে ছাত্ররা প্রবেশ করতেছে। তো একজন সুন্দর করে খুব ভদ্রভাবে এসে আমাকে বললো যে ভিতরে প্রবেশ নিষেধ। আসসালামু আলাইকুম। তো আমি বের হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আমি ভিতরে ঢুকতে পারবো ধারণা করি নাই, আমি জানি প্রবেশ নিষেধ, বাট দেখলাম যে গেটে কেউ নাই, তাই ভিতরেটা ঢুকে আপনাদেরকে একটু দেখালাম। তো যেমনটি বললাম, খুবই তাৎপর্যপূর্ণ একটা মাদ্রাসা, যে মাদ্রাসা সাবেক সোভিয়েত আমলেও কিন্তু কন্টিনিউ ছিল। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।